দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম। জাফর আলম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে একুশে একুশে বিজনেস আপনার পরিচালনা করছেন এবং দর্শক মন্ডলী যারা আমাকে শুনতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম এবং শুভ নববর্ষ। ওয়ালাইকুম আসসালাম, শুভ নববর্ষ। আমরা জানি যে বৈশ্বিক স্থানীয় নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে সবগুলো সেক্টর আসলে অতিবাহিত হচ্ছে, ব্যাংকিং সেক্টরের বাইরে না। তো একটু জানতে চাইবো কি অবস্থা এই সেক্টরে, বিশেষ করে 2023টা কেমন ছিল? আসলে আমরা সবাই জানি বাংলাদেশ এবং পুরো বিশ্ব আমরা কোভিড সিচুয়েশন উত্তরণের পরপর ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এটা পুরো বিশ্বের মতো বাংলাদেশকেও কিছুটা স্থবির করার জন্য স্থবিরতা বিরাজ করছিল কিছু। এই সময় আবার উপমহাদেশে বিশেষ করে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল বিভিন্ন জায়গায় যে আর্থিক যে সংকট সৃষ্টি হয়েছিল, এই বিষয়টা আমাদেরকে কিছুটা ধাক্কা দেয়। এবং শ্রীলঙ্কার সিচুয়েশনের পর অনেকেতে মনে করেছিল যে বাংলাদেশে অবস্থা শ্রীলঙ্কার সাথে খারাপ হবে এবং আর্থিক অবস্থা নেমে আসবে, তার প্রবৃদ্ধি কমে আসবে, তার ব্যাংকিং ব্যবস্থার উপর একটা প্রচণ্ড আঘাত হয়েছিল, একটা নেতিবাচক প্রচারণা, এবং বাংলাদেশের ব্যাংকিং অবস্থা খুবই খারাপ হবে। এবং কোন কোন পত্রিকায় এমনও নিউজ ছাপানো হয়েছে যে ব্যাংকে টাকা রাখা ঠিক হবে না। অনেক লোক এর দ্বারা এই প্রচার বা অপচার যাই বলে এর দ্বারা কিছুটা বিভ্রান্ত হয়ে তারা অনেকে টাকা পয়সা ঘরে নিয়ে রেখেছিল, কিন্তু গড়েতে দীর্ঘদিন ধরে টাকা রাখা যায় না। অবশ্য পরবর্তীতে আমাদের যে সরকার, সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং আমাদের দেশের ব্যাংকগুলোর যে সিদ্ধান্ত এবং কার্যক্রমের কারণে এগুলো আস্তে আস্তে দুর্বৃত্ত হয় এবং বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি এবং শ্রীলঙ্কা হওয়ার কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এইভাবে নেতিবাচক অবস্থার মধ্যে দিয়ে আমরা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করি, দেশের অর্থনীতিতে একটা বড় অবদান আছে ব্যাংকগুলোর, এবং ব্যাংকের মাধ্যমে দেশের অর্থনীতিটা গতিশীলতা লাভ করে। সেই অবস্থায় আমরা যখন বারবার উচুট হয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে 2023 সমাপ্ত করেছি। এবং এক্ষেত্রে আমাদের ব্যাংকিং সেক্টরে ডিপোজিট, আমানত এবং ক্রেডিট দুইটাইতে গ্রোথ ছিল প্রায় 10%, এবং অনেকগুলো ব্যাংক দেখছে আপনারা দেখেছেন যে গত বছরের সাথে এই বছর তাদের লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে, এবং আমার ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকও আমাদের লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে, আমাদের বিজনেসও বেড়েছে। সুতরাং আমার মনে হয় এই যে একটা নেতিবাচক প্রচারণার মধ্যে এই অর্জনটা ব্যাংকিং সেক্টরের জন্য একটা সফলতা। এই জন্য দেশের জনগণ, সেই সাথে যারা নিয়ন্ত্রণকারী সংস্থা, সবাইকে আমার মনে হয় ধন্যবাদ দিত। আপনারা যারা আছেন, সংবাদপত্রে আছেন, ভালো মন্দ থাকবে, আপনাদেরও তো অবদান আছে। তবে কিছু কিছু নেতিবাচক যে এটা প্রচারণা, এটা না হলে মনে হয় ভালো ছিল। তাহলে হয়তো আমরা যদি বাধা বিপত্তি একটু কম হইতো, আর একটু সুন্দরভাবে আমরা বছরটা শেষ করতে পারতাম। তবু আমার মনে হয় যেভাবে আমরা শেষ করেছি, আগামী দিনের অর্থাৎ 2024-এর একটা আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি, আমাদের সবকিছুতে একটা ইতিবাচক প্রভাব পড়ে। 2023-এ পরিচালন মুনাফাও ভালো ছিল আমরা জানি। আমি একটু জানতে চাচ্ছি, নেতিবাচক প্রবণতার কথা বলছিলেন, তো সাম্প্রতিক সময় কিন্তু আরও আরেকবার দেখছি যে শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো, আমরা জানি যে আমাদের ব্যাংকিং সেক্টরে কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো আসলে লিডারের ভূমিকায় আছে, তো কিছু নেতিবাচক কথা আমরা শুনতে পাচ্ছি, এটি কেন আসলে, এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাই। আসলে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো সম্পর্কে যে কিছু কিছু পত্রিকায় বা আমাদের প্রিন্টিং মিডিয়া বলেন, তারপর সোশ্যাল মিডিয়া বলেন, যে প্রচারণাটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। আপনি যদি আমাদের বাংলাদেশে 61টি ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর মধ্যে 10টি হচ্ছে শরিয়া ভিত্তিক,
সরে নীতিমালার আলোকে পরিচালিত। তবে কনভেনশনাল ব্যাংক যেগুলো আছে এগুলো তো তাদেরও সরে ব্যাংকিং এর প্রতি আগ্রহ আছে, এবং সব মিলিয়ে বাংলাদেশে প্রায় 11,220টি শাখা আছে ইসলামী ব্যাংকের শাখা। এখানে 1671টি হচ্ছে এই 10টি সরে ব্যাংকে। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে যেগুলো কনভেনশনাল ব্যাংকিং আছে এগুলোর শাখা। অর্থাৎ বাংলাদেশে শরিয়া ব্যাংকিং শুরু হয় 1983 সালে। একে তো মানুষের আগ্রহ আছে শরিয়া ব্যাংকিং এর প্রতি, অন্যদিকে আসলে শরিয়া ব্যাংকিংটা পদ্ধতিগতভাবে এটা কল্যাণকর। কারণ আপনি জানেন শরিয়া ব্যাংকিং এ এখানে উচ্চহারে সুদ নেয়ার, চক্রবৃদ্ধি সুদ নেয়ার, অতিরিক্ত মজুদারি বা লাভ করা, অসত্য তথ্য দিয়ে ব্যবসা করা, তারপরে যেগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধরেন তামাকে ইসলামী ব্যাংক গুলো কোনো বিনিয়োগ করে না, এই বিষয়গুলোর কারণে এটা কল্যাণকর দিক বেশি। এই জন্য শুধুমাত্র ধর্মীয় কারণে না, এটা পদ্ধতিগতভাবে ভালো হওয়ার কারণে বাংলাদেশে শরিয়া ব্যাংকিং এর গ্রহণযোগ্যতাটা অনেক বেশি। আপনি সেই স্থলে দেখেন, প্রথমে যখন ইসলামী ব্যাংক শুরু হয় তখন বলা হয়েছিল এবং মনে করা হয়েছিল যে বাংলাদেশে শরিয়া ব্যাংকিং মনে হয় চলবে না। পরবর্তীতে অনেক চড়াই উত্তরের মাধ্যমে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং পরবর্তীতে অনেকগুলো ব্যাংক শরিয়া ব্যাংকিং করার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন দিয়ে রেখেছে, এবং অনেকগুলো ব্যাংক এখনো আবেদন বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকে তাদের ওখানে কনসিডারেশনের জন্য, বাংলাদেশ ব্যাংকের কনসিডারেশনের জন্য ওখানে আছে। সুতরাং আমার মনে হয় এবং যে আমরা যে বর্তমান যে বাংলাদেশে বিজনেস করছি এর মধ্যে যে 4,432,000 কোটি টাকা হচ্ছে শরিয়া ব্যাংকিং এর আমানত, এবং এটা টোটাল মার্কেটের প্রায় 27% হচ্ছে আমাদের এই আমানত। তদুপরি আমরা যে রিমিটেন্স যেটা আমাদের অর্থনীতির একটি মেরুদণ্ড মনে করা হয়ে থাকে, আমাদের প্রবাসী বাইরে কষ্ট করে আমাদের বিদেশ থেকে রিমিটেন্স আমাদের দেশে প্রেরণ করে, এই রিমিটেন্সের 52% ইসলামী ব্যাংকগুলো এই 10টি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে আছে, এবং মানুষের আস্থার কারণেই তারা এই 10টি ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে দেশে রিমিটেন্স প্রেরণ করছে। আপনি জেনে খুশি হবেন এক্ষেত্রে সোশ্যাল ইসলামী ব্যাংকের রিমিটেন্স আহরণ এই বছর ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ, এবং এটা আমরা বাংলাদেশে 61 ব্যাংকের মধ্যে দ্বিতীয়। IBBL হচ্ছে নাম্বার ওয়ান, এসআইবি PLC অর্থাৎ সোশ্যাল ইসলামিক ব্যাংক হচ্ছে নাম্বার টু, দ্বিতীয় নম্বরে আমরা আছি। আচ্ছা আচ্ছা। এবং আমাদের গত বছর পজিশন ছিল 18, এইবারে আমরা দ্বিতীয়তে দাঁড়িয়েছি। আচ্ছা, এই যে গ্রোথ, আপনি জানেন গ্রোথটা গ্লোবালি খুব বেশি ছিল না, কিন্তু আমাদের তারপর আপনি ভালো করেছেন এবং শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো কিন্তু ভালো করছে, অনেক জনপ্রিয় হচ্ছে। এটা হচ্ছে শরিয়া ব্যাংকগুলোর প্রতি যে মানুষের রাস্তা, এটাই তো প্রমাণ করে। এবং যারা শরিয়া ভিত্তিক না তারাও আসলে এখন চাচ্ছে যে শরিয়া ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আসতে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে আরো অনেক কথাই আপনার কাছ থেকে শুনবো, তার আগে একটু বিরতি নিয়ে আসি। ধন্যবাদ দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার অন্তরিংশ বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম সোশ্যাল ইসলাম ব্যাংক PLC-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলমের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জাফর আলম, আপনি আমরা যেটা বলছিলাম যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো কিন্তু এখন অনেক জনপ্রিয়, অনেক নেতিবাচক কথা শোনা যাচ্ছে তারপরে জনপ্রিয়, এবং সবাই আসলে এই ব্যাংকিং আসতে যাচ্ছে, আসলে কিভাবে দেখছেন বিষয়গুলোকে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি তো বলেছি ইসলামী ব্যাংকিংটা হচ্ছে কল্যাণকর, এখানে অকল্যাণের কিছুই নেই। মানুষের জন্য, মানুষের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর্থনীতির জন্য ক্ষতিকর, এমন কিছু ইসলাম গ্রহণ করে না। এই জন্যই আসলে শরিয়া ব্যাংকিং আমাদের দেশে
দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে। তাছাড়া আমরা যারা মুসলমান এই বিষয়টাতে একটু আছে, তবে আমি আপনাকে বলতে চাই শুধু মুসলমান না, যারা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য শরিয়া ভিত্তিক ব্যাংকিংটা কল্যাণকর এবং গ্রহণযোগ্যতা অনেক বেশি। কারণটা হচ্ছে, ধরেন আপনি যদি ব্যবসায় চক্রবৃদ্ধি সুদ নেন, লাভটা যদি বেশি করেন, তাহলে তো হিন্দু বৌদ্ধ নির্বিশেষে মুসলমানদের মধ্যে যেমন ক্ষতিকর, ওনাদের জন্য ক্ষতিকর। সুতরাং এখানে ইসলামী ব্যাংকিং করতে কোন ধর্মের লোকদের, সব মানুষের কোন রকম সমস্যা নেই, সবার জন্য কল্যাণকর। হ্যাঁ, তবে এটাতে যারা মুসলমান তাদের জন্য হচ্ছে যে সমস্ত ইবাদতগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এই জন্য আসলে আমি ইসলামী ব্যাংকে 26 বছর চাকরি করেছি। আমি দেখছি একেবারে শুরু থেকে এ পর্যন্ত অনেক ব্যবসায়ী তারা ইসলামী ব্যাংকিং করছে। ধরেন আমাদের এই যে শ্যামলী পরিবহন, এটার মালিক হচ্ছে একজন হিন্দু ভদ্রলোক ব্যবসায়ী, উনি ইসলামী ব্যাংকের শুরু থেকে এখানে ব্যবসা করেন এবং আমাদের অনেক গ্রাহক আছে হিন্দু ভাইরা, ওরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করছে। আমার মনে হয় ভবিষ্যতে ইসলামী ব্যাংকিং আরো জনপ্রিয়তা অর্জন করবে, ইসলামী ব্যাংকিং এর শেয়ার আরো বৃদ্ধি পাবে। আমরা সেটাই প্রত্যাশা করছি এবং যারা আমানতকারী আছেন তাদের আসলে বিশ্বাস, আস্থাও বাড়বে। একটু জানতে চাইবো যে NPL আর নন পারফর্মিং লোন, এটা একটা বড় সমস্যা ব্যাংকের, তো শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে আসলে কি অবস্থা NPL এর? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। দেখেন, নন, আমরা ইসলামিক ব্যাংকিং হচ্ছে অ্যাসেট বেসড। আচ্ছা, অর্থাৎ আপনি টাকা এখানে পাবেন না, আপনি মালামাল কেনার জন্য পাবেন, বাড়ি গাড়ি কেনার জন্য পাবেন। এই জন্য এখানে ফান্ড ডাইভার্সিফিকেশনের সুযোগটা খুবই কম। এই কারণে আমাদের শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে তুলনামূলকভাবে ক্লাসিফাইড লোন টা শ্রেণীগত, অর্থাৎ খেলাফি ঋণটা কম আছে এবং এটা আমার জানা মতে কম বেশি 5% কম। এবং আমাদের তো গত বছরের সাথে এই বছর সোশ্যাল ইসলামী ব্যাংকে ক্লাসিফাইড লোন কম এসেছে। গত বছর আমাদের 5% কম ছিল এবং আমাদের বর্তমানে 7.5% 4.5% নেমে এসেছে। এই জন্য আমি আশা করি যে ভবিষ্যতে, অর্থাৎ আগামী বছরে ইনশাল্লাহ আমাদের ইসলামী ব্যাংকগুলোর জনপ্রিয়তা বলেন, মার্কেট শেয়ার বলেন, আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এবং এটা পুরো সেক্টরের জন্য আসলে ভালো। আমি একটু জানতে চাইবো যে সাম্প্রতিক সময়ে সিপিডির একটি রিপোর্ট, মিডিয়া রিপোর্ট নিয়ে একটু কথা হচ্ছে, সেখানে এসআইবিএল এর নামও আছে, এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাই আপনার। আপনাকে প্রশ্নটা করার জন্য ধন্যবাদ, কারণ সিপিডি একটি দায়িত্বশীল সংস্থা বলে আমি মনে করি। তবে ওনারা 92,000 কোটির যে ক্লাসিফাইড লোন অথবা এটা এইভাবে করা হয়েছে, এখানে আমার এসআইবিএল এর একটি ক্লায়েন্টকে আমরা 17,000 কোটি টাকার উপর একটি ক্লায়েন্টকে লোন দিয়েছি, এ ধরনের একটা বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ অসত্য কল্পনা প্রসূত, যেটা সত্যের ধারে কাছে নয়, এইরকম একটা রিপোর্ট প্রকাশ করেছে। এটা সিপিডির মতো সংস্থার কাছে আমরা আশা করিনি। আমি আশা করি ওনারা এটা একটু সংশোধনী দেবেন। আমি বিষয়টা একটু আপনাকে বলতে চাই, আমার একজন ক্লায়েন্ট, উনি আমাদের সাথে 2015 সাল থেকে আমাদের সাথে ব্যবসা করে এবং ওনার কাছে, উনি গার্মেন্টস ব্যবসায়ী, পুরো গার্মেন্টসটা আমাদের কাছে বন্ধক আছে। ওনার বর্তমানে ওনার টোটাল লাইবিলিটি হচ্ছে 166 কোটি টাকা, মূল টাকা হচ্ছে 100 কোটির কম, 90 কোটি টাকার মতো আছে। ওনার ব্যবসা বাণিজ্য ভালো যায়নি, এটা আমার সহজ আমানত, অর্থাৎ কোলাটাল দিয়ে আবৃত আছে পুরো লোনটাই আমাদের, এবং ওনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি নিয়ম অনুসারে। এই আপনি যারা সামান্য খবর রাখে, একটি একজন গ্রাহককে কোনো ব্যাংক বাংলাদেশের 17,000 কোটি টাকা দিতে পারে না, আর ওই সময় তো 2015 সালে এই সক্ষমতাটা তো ব্যাংকগুলোর আরো কম ছিল। তবে এই কথাটা আমি একটু পরিষ্কার করতে চাই, ওনাদের যখন 152 কোটি টাকার একটা লাইবিলিটি ছিল, সব মিলিয়ে
এই টাকাটাকে ডলার করা হয়েছে। এখন ডলারের দাম আপনি জানেন বর্তমানে 110 টাকা, 12 টাকা বা তারও বেশি। এইটাকে আপনি গুণ দিয়ে যোগ করলে তো এরকমই হবে। কিন্তু এই ধরনের একটা অসাধুতা করে একটা আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা এবং আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলতে যে দায়িত্বশীলতার পরিস্থিতিতে হয়, সিবিডির কাছে আমরা এটা পাইনি। আমার মনে হয় ওনারা আমাদের কাছে আসতে পারে, যাচাই করতে পারে এবং দেশের স্বার্থে, দশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে এই বক্তব্য ওনাদের প্রত্যাহার করা উচিত। এবং ওনারা যদি আমার কাছে আসে, ওনাদেরকে আমি সুন্দর করে ওনাদেরকে আমার তত্ত্বাবধানে, আমার লেজার সহ ওনাকে আমি দেখাই দেব। আমার মনে হয় ওনারা যে বক্তব্যটা দিয়েছেন এটা সত্য না। আমার একজন আরেকজন ক্লায়েন্ট সম্পর্কে এখানে অন্যভাবে বলা হয়েছে, এই ক্লায়েন্ট আমার লাইবিলিটি হচ্ছে 700 কোটি টাকা এবং আমার কাছে 250 কোটি টাকার ওনার FDR জামানত আছে, লিয়েন করা আছে। সুতরাং আমার মনে হয় কান নিয়ে গেছে আমার, এদিকে আমার মনে হয় না করে সত্যটা একটু যাচাই করা উচিত। আরো দুঃখজনক কি, এই ধরনের তত্ত্ব উপত্ত্ব যখন পেপারে আসে তখন এক শ্রেণীর আমাদের অত্যন্ত শ্রদ্ধাবান লোকজন এই জন্য এটি নিয়ে একটা বাজিমাত করে, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমার মনে হয় জনগণ এগুলো বিশ্বাস করছে না। এত অপপ্রচারের পরও আমরা সুন্দরভাবে বছর শেষ করেছি এবং ইসলামী ব্যাংকগুলোতে আমানত সংখ্যা বেড়েছে, আমার ব্যাংক এবং অন্যান্য ব্যাংকও আমাদের আমানত বেড়েছে। সুতরাং আমার মনে হয় সামান্য কিছু হলে যে হইছে করার যে একটা প্রবণতা, আমার মনে হয় সিপিডি সহ আমাদের অতি সজ্জন বুদ্ধিজীবী সহ সবার, আমরা আর আমার সবার মনে হয় এটা বন্ধ করা উচিত। অবশ্যই নেতিবাচক কথা আসলে পুরো সেক্টরের জন্য আসলে নেগেটিভ একটা ব্যাপার নিয়ে আসে। আমি একটু জানতে চাইবো যে আপনি শুরুতে বলছিলেন যে 2023টা ভালো গিয়েছে, তো 2024 নিয়ে প্রত্যাশা কেমন, বিশেষ করে আসলে সোশ্যাল ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে দেখেন আমরা তো অর্থনীতি নিয়ে কাজ করি, এই জন্য ব্যাংকিং সেক্টর সম্পর্কে এবং বাংলাদেশের অর্থনীতি সব সময় কেমন যেন একটি নেতিবাচক। এই যে বাংলাদেশ ব্যাংকের সাথে প্রতিদিন আমরা যে সেন্ট্রাল ব্যাংক এসে অনেক চিঠিপত্র আমাদের দেয়া লাগে অথবা অনেক চিঠিপত্র আমাদেরকে ওনারা দিয়ে থাকেন, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে এই ধরনের জনমনকে বিভ্রান্ত করা যদি না করি আমরা, তাহলে তো আমার মনে হয় আর একটু সুন্দর হতো। এই যে কি ধরনের একটা অসত্য বিবৃতি দেওয়া হলো, বক্তব্য ছাপানো হলো পত্রিকায়, 26 তারিখের পর ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, এ সমস্ত ইসলামী ব্যাংকগুলোতে তালা ঝুলবে, কই আমরা তো আজকে পরবর্তী বছরের 2 তারিখে কথা বলছি, ব্যাংক বন্ধ হয়নি, তালাবদ্ধ হয়নি, এই ব্যাংকগুলো ব্যবসা ভালো করেছে, আমাদের কন্ট্রিবিউশন আছে, রিমিটেন্স আহরণ আমাদের বেশি, বিনিয়োগও আমাদের বেশি। সুতরাং আমার মনে হয়, আমি জানি না এটা প্রতিযোগিতার কারণে করা হয় কিনা, অন্য কোনো ইঙ্গিতে করা হয় না হয় কিনা, আমার মনে হয় এটা থেকে আমরা বেরিয়ে আসি এবং 2024 সালে আমার বিশ্বাস সার্বিকভাবে আমাদের মুদ্রাস্ফীতির কারণে আমরা যে একটু মানুষ কষ্ট আছে, মুদ্রাস্ফীতিটা আমাদের কমে আসবে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে, আমাদের যে এক্সচেঞ্জ রেট এটা বাংলাদেশে আপনি দেখছেন আমাদের এবিবি এবং বাফেদার সমন্বয়ে এটাকে আমরা কন্ট্রোল করার জন্য চেষ্টা করছি। আমার বিশ্বাস ডলারের দামও আমাদের কমে আসবে, আমাদের এক্সপোর্টটা বাড়াতে হবে, এটা এক্সপোর্ট বাড়ার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং একইভাবে আমার মনে হয় বিলাসী সামগ্রী যেটা আছে এটা আমদানি আমরা আরেকটু কন্ট্রোল করতে পারি। ধরেন বিদেশি বিস্কিট না হলে আমার কিছু আসে যায় বিদেশি, এবং আমার দেশে যে কাপড় চোপড় হয় বিদেশ থেকে এসে কাপড় চোপড় আমার দরকার নেই, আমার দেশে আমার যে জুতা মোজা হচ্ছে বিদেশ থেকে এনে তো আমার পড়ার দরকার নেই। এক্ষেত্রে আমার মনে হয় এই বছর আরেকটু আমরা সতর্ক হতে হবে, কারণ আমার যে মৌলিক চাহিদা মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এগুলো হচ্ছে প্রায়োরিটি। আমার মনে হয় এই বছরটা আমরা প্রত্যাশা করি যে সার্বিকভাবে আমার মনে হয় ভালো যাবে,
বৈশ্বিক যে দ্বন্দ্ব আছে এগুলো কমে আসবে এবং আমাদের অর্থনীতি একটা সুন্দর পথে, অগ্রগতির পথে অগ্রসর হবে। আর আপনি সোশ্যালিস্ট লাইফ ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছেন। সোশ্যালিস্ট লাইফ ব্যাংক আমরা চেষ্টা করছি যাতে গণমানুষের ব্যাংক করতে পারি। আমি এই ব্যাংকে 2 বছর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। এই সময় আমি প্রায় 14টা ডিপোজিট প্রোডাক্ট নিয়ে এসেছি, যেগুলো অত্যন্ত জনবান্ধব এবং মানুষের সমস্যার কিভাবে সমাধান করা যায়, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, এ সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি। ধরেন আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে শিক্ষা, আমাদের সমস্যাগুলো, আমার ছেলে মেয়েদের শিক্ষা, তাদের বিবাহ এবং আপনার আমার যে চিকিৎসা, এগুলোর জন্য আমরা প্রোডাক্ট নিয়ে এসে যদি আপনি আমার কাছে সঞ্চয় করেন তাহলে সম পরিমাণ, ধরো আপনি 5 লক্ষ টাকা রাখলেন, 5 লক্ষ, 10 লক্ষ টাকা রাখলেন, 10 লক্ষ টাকা আপনি বিনিয়োগ চাইলে পাবেন। এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের নাই। আমরা যারা প্রবাসী আছে তাদের জন্য আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা শহরে যে কোনো জায়গায় বিনা পয়সায় ওনাদেরকে ট্রান্সপোর্ট ফেসিলিটি দিচ্ছি। আমাদের যে হাসপাতাল আছে হাসপাতালে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ওনাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। হ্যাঁ, সেটাই প্রত্যাশা করবো। একদমই আসলে সময় নেই, আরো প্রোডাক্ট এসআইবিএল নিয়ে আসবে এবং এসআইবিএল এর মতো শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো আরো ভালো করবে, আমাদের অর্থনীতিতে আরো অবদান রাখবে, সে প্রত্যাশা করছে। আজকে এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, সেই সাথে দর্শক মন্ডলী যারা আমাকে শুনেছেন এবং কষ্ট করে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইসলামী ব্যাংকগুলোর সাথে, বিশেষ করে এসআইবিএল এর সাথে সবাইকে ব্যাংকিং করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, অনেক সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতে কথা বলছিলাম সোশ্যাল ইসলাম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলমের সঙ্গে। দর্শক, নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবারও ফিরে আসবো একুশে বিজনেস আর আয়োজনে আমাদের সঙ্গে থাকুন।